পরীক্ষা আছে বলে পরীক্ষার 72 hours আগে থেকে মাইক্রোফোন ইউজ করা যায় না। আমরা কিন্তু ইনডোরে প্রোগ্রাম করছি এবং পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে নো অবজেকশন আমরা পারমিশন নিয়েছি, তবেই কিন্তু এই প্রোগ্রামটা আমি করছি। আগামীকাল থেকে ইভেন আজ থেকেও বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না, কারণ ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। কেউ রাস্তায় বসে পড়ল আর একটা ছাত্রছাত্রী স্কুলে গিয়ে পৌঁছতে পারল না, পরীক্ষা দিতে পারল না, তার দায়বদ্ধতা কে নেবে, তার দায়িত্ব কে নেবে? কেউ যেন ভুলেও এ কাজ করবেন না, আমি সব রাজনৈতিক দলগুলোর কাছে বলবো। আর কেউ কেউ আছে না, বছরে একবার করে বন্ধ করতে হয়, যদিও বন্ধ পলিটিক্স এখান থেকে উঠে গেছে, বাংলায় আমরা বন্ধ টন্ধ করতে দিই না, বাংলাটাকে খোলা রাখতে হবে। খোলা রাখলেই চাকরি বাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, ট্যুরিজম বাড়বে, উন্নয়ন বাড়বে, রাস্তা চলবে, গতি চলবে, বাস চলবে, পড়াশুনো চলবে, সব কিছু চলবে, তবেই তো বাংলা এগিয়ে যাবে। আর যদি কেউ মনে করে আমার পলিটিক্যাল প্রোগ্রাম 5 বছরে একবার বন্ধ করে দেখাই আমার ক্ষমতা, আমি পরিষ্কার বলে যাচ্ছি কোনো বন্ধ হবে না। বন্ধ করলে আমরা বন্ধ সমর্থন করব না। আমি শুনেছি পাহাড়ে কেউ কেউ মাঝে মাঝে জাগে, উন্নয়নের জন্য জাগে না, কি করে বন্ধ করা যায়, কি করে অশান্তি করা যায়। আমি পরিষ্কার ইনস্ট্রাকশন দিচ্ছি প্রশাসনের পক্ষ থেকে, 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু আইন মেনে চলতে হবে। আইন যদি কেউ হাতে নেন তাহলে কিন্তু গভর্নমেন্ট তাকে রেয়াত করবে না, সে যেই হোক। আর পরিষ্কার বলে দিচ্ছি, বন্ধ সমর্থন করি না, এটা আমাদের পলিসি, আজ 11 বছর দেখিয়ে দিয়েছি। 2, কলকারখানা বন্ধও পছন্দ করি না। তেমনি মনে রাখবেন, আমরা বঙ্গভঙ্গ করতে দেব না। আজ ভাষা দিবসে সব ভাষীদের একটাই শপথ অঙ্গীকার। 2 নম্বর বলবো আমি, সবাই একসাথে থাকুন, ভালো থাকুন। সব ধর্ম নিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি হয়, সব ভাষা নিয়ে, তেমনি সমস্ত শরীরে যেমন কিডনি থাকে, লিভার থাকে, হার্ট থাকে, সব কিছু থাকে, তেমনি আমাদেরও মনে রাখবেন ভাষার মধ্যে বাংলা থাকে, ইংরেজি থাকে, হিন্দি থাকে, নেপালি থাকে, গোর্খা থাকে, রাজবংশী থাকে, কামতাপুরি থাকে, অলচিকি থাকে, কুরমালি থাকে, কুর্মি থাকে, সব কত ভাষা, সবাইকে নিয়েই কিন্তু মালা গাঁথা হয়, এটাও বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যখন কেউ সঙ্গীত গায়, সঙ্গীত যে গায়, অনেকে আজকাল হারমোনিয়ামও বানাতে বাজাতে পারে না। ইন্দ্রনীল সেন আমাকে বলে, দিদি আমি হারমোনিয়ামটা কিন্তু বাজানো শিখিনি, কিন্তু দেখুন কি ভালো গান গায়। কিন্তু তার সাথে দেখুন হারমোনিয়াম থাকবে, তবলা তবলচি থাকবে, কখনো ভায়োলিন থাকবে, কখনো ক্যাসিও থাকবে, কখনো বাঁশি থাকবে, কখনো ধামসা মাদল থাকবে। এটা নিয়ে যেমন একটা সঙ্গীত পরিবার গড়ে ওঠে, সব ভাষা নিয়ে ভাষা পরিবার গড়ে ওঠে, এবং সব ধর্মের মানুষ, বর্ণের না মানুষ, জাতির মানুষ, সম্প্রদায়কে মিলিয়ে সমস্ত কিছু তৈরি হয়, এক জাতি এক প্রাণ একতা।